বাতাসে বিদায় এসোর। চার দিন কাটিয়ে উমা ফিরছে তার ঘরে। সেই মতোই দিকে দিকে চলছে নিরঞ্জন পর্ব। রাজ আমলের রীতিনীতি মেনেই নিরঞ্জন করা হলো কোচবিহার বড় দেবীর। রাজবাড়ির সদস্যরা মাকে হাসি মুখে বিদায় জানালেও তাদের মনে বাজছে বিষাদের সুর। চোখের জল মুছে বাড়ির মহিলারা মেতেছেন সিঁদুর খেলায়। মাকে বরণ করতে এসেছেন স্থানীয়রাও। রাজবাড়ির নিয়ম মেনে ভোর 4:55 নিরঞ্জনের পথে নিয়ে যাওয়া হয় দেবী প্রতিমাকে। গত বছর করোনায় ট্রাক্টর করে প্রতিমা নিয়ে যাওয়া হয়েছিল, তবে এবছর তা স্থানীয়রা রাশি দিয়ে নিয়ম মেনেই প্রতিমা নিয়ে যান। আমরা তো ভালোই কাটিয়েছি, গত বছর যেমন আমরা পুজোটা সেইভাবে এনজয় করিনি, এবছর আমরা সবাই বেশ আনন্দ করেছি। এখানে কালকে সন্ধ্যাবেলা সবাই বসে বসে বেশ ভালোই লেগেছে। মাছ আর চলে যাচ্ছে, সবারই খুব মন খারাপ, তাই বলছি মা তাড়াতাড়ি আবার সবাইকে মানে এই যে যে অসুবিধার মধ্যে আমরা ছিলাম করোনা করোনা সেটাকে দূর করে আবার সুস্থ ইয়েতে যেন আমরা সামনের বার আরও বেশি আনন্দ করতে পারি। এখন আবার গোটা এক বছরের অপেক্ষা। এক বছরের পুজোর রেশ কাটিয়ে আবার সেই অপেক্ষাতেই দিন গুনবে বাঙালি। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।